Tobacco use leads to cancer, heart attacks, lung disorders, and other deadly diseases. The characters shown in this film or program do not support the use of any type of tobacco products such as bidi, cigarettes, khaini, zarda, etc., or their promotion in any manner. কিরে, রেডি? ওই তো ওই তো দাঁড়িয়েছে, ড্রাইভার দা গাড়ি সাইডে লাগাও। চলো দাদা, কি করিস বলতো? কতক্ষণ ধরে ওয়েট করছি বলতো? তোর দাদা ভাইকে জিজ্ঞেস কর কোন ভাবনায় মত্ত থাকে। মানে উফ, তোর থামবি কিছু না, চল
উফ, পারিসও বটে। এনিওয়েজ, মিট মাই বেস্ট ফ্রেন্ড অরিজিৎ। অরিজিৎ আমার দাদা ভাই। আর এ আর এ হাই, আমার দাদা ভাইয়ের বেস্ট বাডিজ। হ্যালো শানু, তোর আর আমার। এই সিগারেট নিতে, বাট তোরা দুজন দেব কোথায়? আরে এই তো লাগেজ নামাচ্ছি, আসছি দাঁড়া। ভাই দেবে তুই বা কোথায়? ট্রেন ছাড়া সময় হয়ে এলো। বাহ, তুই যে সবার খোঁজ করছিস, তুই নিজে এত কোন কোথায় ছিলি? আরে এসে তো গেছি, বাট পিউ কোথায়? It's too late. Piyu, এটা কি ফোনে কথা বলার প্রপার টাইম? হ্যাঁ, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, তারপর এক ঘন্টা চুপচাপ বসে থাকতে হবে। বাবা ফোন করেছিল, কথা বলছিলাম। উফ, তোদের এইসব কৈফিয়তের পালা শেষ হলে চল, রে সত্যি এক ঘন্টা লেট হয়ে যাবে। চল 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 চল। ট্যুরটা শেষমেশ হলো। যা বলেছিস, তবে আরো ভালো হতো যদি টিমটা না কমত। আর গত বছর যা হলো, মানে কি বলতে চাইছিস তুই? ও সরি। হ্যাঁ, এই কিরে, তোকে জিজ্ঞাসা করছি কি সালা, এতদিন পর ট্যুরটা সাকসেস হচ্ছে আর তুই কেন সেই পুরনো দল আর এই পুরনো লোকদের মিস করছিস? এত যদি ব্যথা তাহলে প্ল্যানটা করলি কেন? হ্যাঁ, কমসে তোকে মাথা দিয়ে দিয়েছিলাম। তুই তো রেগে যাচ্ছিস কেন? আর তাছাড়া আমার মাথায় এলো তাই। দেখ, লাস্ট অ্যান্ড ফাইনালি তোকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের মধ্যে অনেক হ্যাপি আছি, ইনফ্যাক্ট থাকতেও চাই। ওকে, ওই আলতু ফালতু কথা ভেবে সময় নষ্ট করতে চাই না। আর হ্যাঁ, আমরা যাইনি, ওরা গেছে। আহ, খামোখা, তুই এত এক্সাইটেড হচ্ছিস। ওকে, আমি সেরকম কিছুই বলিনি তোকে। কি লাগেছিস বলতো, একটু শান্তিতে বইয়ে পড়তে দিবি না? আবে তোর প্রবলেমটা কি? হ্যাঁ, আরে আমি কি করলাম, তনুই তো তখন তোকে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে, দুজনে মিলে খালি কাচার কাচার কাচার। দেখ, কান খুলে শুনে রাখ, পর্দা যদি তোদের ঝামেলার জন্য আমার নিজের মাটি আছে না, প্লিজ ইয়ার বোঝার চেষ্টা কর। এতদিন পরে আমাদের ট্যুরটা সাকসেস হচ্ছে আর তোরা কি না? মাটি হলে আবার কি, রাতের সঙ্গে তো ব্যাগ ভরে নিয়েই এসছিস। মানে তোর
छोड़ेंगे तम मगर तेरा साथ ना छोड़ेंगे। भाई चुप क्यों? ठीक है अरे सबाई गान गाइछ एंजॉय करछ तू एंजॉय कर भाई बुझा ना क्यों रे तोर ठीक है ना अरे एंजॉय करते थे एंजॉय कर तू आछ तो नाकी आमी तोन बारण करलाम तोमरा करो ना। अच्छा बेस 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 ठीक है चल धरछी धरबे हां चल। हां देखे जरा किस में कितना है दम चमके रखना कदम मेरे साथिया देखे जरा किस में कितना है दम जम के रखना कदम। साला ट्रेन तो वेट कर चुका हूँ देखली ना लोकीकांत ट्रेन का आध घंटा दाड़ा लेट तो है जाइ बोल भाई खूब खिदे पे गेछे रे उड़ीस साला पूरे जार्नी तो तोमार पकेट टाके खाली करलि आर कत खाबि रे भाई ওটা খিদে না ওটা নেশা হায় রে নেশা মন্দ মানে না কারণ বার মন্দ জানে না এ চল আমি পথ চ প্লিজ চল এখান থেকে চল বেরিয়ে আয় এখানে থাকার কোনো প্রয়োজন নেই চল আয় কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি চল চল আমার সাথে চল।
দূর সিগারেটটা বেকারে ফেলতে গেলাম, নাহলে এটা ধরা ধরতো না। সত্যি কোনো মানে হয়? চুলকানি জেগেছিল তোর আর কি। কোথায় ভেবেছিলাম অনেকদিন পর জমি একটু ইউনিয়ন করবো, হইলোর করবো, ধুর সত্যি ইউনিয়ন। আবার সেই এক ব্যাপার না ঘটলেই হল ঝামেলার ইউনিভার্সাল। উফ ছাড় তো, এসেছি আসুক, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো এনজয় করবো, ব্যাস। হ্যাঁ সিম্পল, আমরা কি তোর হাতে হাত মিলিয়ে ছুটি কাটাতে এসছি নাকি? আমি ওই সালা পুরোটাই কি শেষ করে দিবি নাকি? সালা ট্রেনে আমার পুরো প্যাকেটটাই শেষ করলি, তখন মনে ছিল না? আর এখন চাইছিস? পাবি না, যা বেরো। তোর থামবি হিয়ার, জাস্ট স্টপ ইট। অলরেডি বাসে ওঠার আগে পাঁচটা কচুরি আর দুটো রসগোল্লা খুঁজেছিস, আর কত খাবি? ভালো লাগে এরকম করছিস কেন বলতো? চুপ করো, নাহলে সেটা তোমাকেই গিলে খেয়ে নেবে। শোন, তোরা লাগেজগুলো নিয়ে রুমে যা, রাখ, আর আমি বাকি ব্যবস্থা করে আসছি। ওকে তাই শোন না, বল, পারলে কিছু খাবার দাবার অ্যারেঞ্জ কর। আর পারছি না। তুই আবার শুরু করলি ভাই, আমাকে দেখ, আর ইন্সপায়ার হয় বুঝিস, আমার না স্নান না করলে কি ব্যাপার? দেখলি তো রাখটা কিভাবে ভাঙে দিলাম, হামদা বাজেছে বাকিদের পাল। চল ওরে, স্নানটা সেরে নে কিন্তু। ওকে চল বোন, রুমে যা, ফ্রেশ হ, আমি আসছি। পরে 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 তুই যা, পরে কথা হবে, পরে তুই যা, আমি আসছি, আমি যাচ্ছি। তোরা এখানে কি করছিস রে? সেই একই প্রশ্ন আমি করতে পারছি, তোরা এখানে কি করছিস? কি রে
লুক গাইজ, আমাদের ফলো করাটা বন্ধ করবি কি? লিসেন এভরিবডি, হোস্ট টকিং, সালা কোথাকার কে, আমরা নাকি এদের ফলো করব। তুই গাল গাল কাকে দিলি বে? তো মুখ এখানে বদল। এসব কি রাহুল? সত্যি কথা বলো, তুমি এত টাকা কোথা থেকে পাও? সব কথা কইফিত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তোমার সঙ্গে আমার পুরো ভবিষ্যৎটা জুড়ে আছে, তাই তোমার কোনো আমি সর্বনাশ হতে দিতে পারি না। কি আলতু ফালতু বলছো কি তুমি? হ্যাঁ আলতু ফালতু, ওকে রকিকে আর ও কি যেন একটা ডেলিভারির কথা বলছিল,
তুমি ড্রাগস ডিলার? তুমি আমার ফোন ধরেছো? কেন ধরেছো বলো? শুনো, হোয়াট? Yes, I am a drug dealer. করতে হয় only for money. টাকা 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 চেনো? অভাব আমার একটুও সহ্য হয় না, একটুও না। আর শোনো, অন্যান্য বিজনেসের মতন এটাও একটা বিজনেস। অ্যাটলিস্ট তোমার মতন ইডিয়েটের পক্ষে এটা বোঝা সম্ভব না। কারেক্ট, অভাবটা তোমার এখন স্বভাবে দাঁড়িয়ে গেছে। আর হ্যাঁ, যে লোকটার স্বভাব এতটা খারাপ, তার সাথে থেকে আমি আমার লাইফটাকে স্পয়েল করতে পারবো। চলো, তোরা যে কেন যে ফালতু ঝগড়াঝাটি গুলো করিস জাস্ট আমি বুঝতে পারি না। আনন্দ করতে এসেছি, ক্যাজা করতে আসিনি। অথবা নিম্নস্থলে দেখ, পেয়ে যাবি। আর কোথায় যাবে? আচ্ছা জ্বালাতন করছিস কেন বলতো? দেখ না কোথায় গেছে, আমাকে বলে তো যায়নি। প্লিজ ইয়ার, বিরক্ত করিস না। দেখছিস না ইম্পর্টেন্ট কাজ করছি? ফোকাস ইয়ার, নিজেকে খুঁজে নে। ওকে সরি। আচ্ছা দেব কোথায় রে রোহন? তাই নাকি? সাথে ঘুরতে এসে প্রথমবার কাউকে এত চুপচাপ দেখছি। আচ্ছা বোর লাগে না? কাউকে ভালোবাসো? কি মানে, গার্লফ্রেন্ড আছে? ছিল। ডোন্ট টেল মি, ছিল? তা
খবর নেই? হ্যাঁ, এত বোরিং বলেই হয়তো পালিয়ে গেছে। না, অভাব নেই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি তুমি তাই গো।
কিছু নাই গো আমারও পরাণ যাহা যায়, তুমি তাই তুমি তাই গো আমারও পরাণ যাহা যায়। কিরে কি করছিস কে এত রাতে, কি ব্যাপার বলতো, এত টেনশন থাকাচ্ছে কেন তোকে? বাড়ি কেউ নেই তো। না কেন? ভেতরে বলছি বিবেক জাস্ট ঘুমিয়েছে বুঝলি, আর সেই ফাঁকে ওর মোবাইলটা নিয়ে এসেছি। হ্যাঁ তো 31st ভিডিওটা খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এই দেখ। আমার ভিডিও তুলে কি করবি, তুল তোরে সালাই দুটো জোড়া বাইরের ভিডিও তোল। তুই আবার শুরু করলি? কেন বলবো না, কেন বলবো না সালা, ফিলিংস আনবো আমি আর সালা মজা নেবে ওই তন্ময় হারাম যাবে। তুই ভালো করে জানিস একে অপরকে খুব ভালোবাসি, আর তবুও তুই আর আমি, আমার ফিলিং আমার ভালো লাগে আমার ভালোবাসা কোনো দাম নেই, সব বেকার। হ্যাঁ সব বেকার। হ্যাঁ কিন্তু এটা আর শুধু কদিনের জন্য, কদিনের জন্য 31st এন্ড হতে চলেছে, তারপর শুধু ইউ অ্যান্ড মি লিও জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিন্তু কিন্তু এখন কি করবি? এখন কিছু করাটা ঠিক হবে না, অনেক রাত হয়েছে, কাল সকালটা হতে দে, তারপর নয় কিছু একটা। ওয়েল ডান, তোরা যে আমার এত ভালো বন্ধু আমাকে বুঝতে দিস নি বল, গ্রেট, রীতিমতো একটা খেলার পুতুল হিসেবে খেলে গেলি বল। না মানে অ্যাকচুয়ালি একটু একটু শান্ত আগে। কিভাবে শান্ত হবো বল, কিভাবে শান্ত হবো যখন জানতে পারছি রীতিমতো আমার সাথে একটা গেম খেলা হয়েছে তখন? প্লিজ তুই শান্ত হ, কিভাবে শান্ত থাকবো বল, কিভাবে শান্ত থাকবো? শান্ত থাকবো বল।
কিরে কি করছিস না? তাহলে আর কি, চল লাগেজ বের করি। একটা প্রবলেম হয়ে গেছে। কি? বিবেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কিন্তু আমরা তো সেই ঘরে ফিরব, তাই না? দাদা দাদা একটু দেখুন না, আমাদের একটা বন্ধু সকাল থেকে মিসিং, যদি কিছু দেখতে পান এখানে। আমি তো ছুটিতে ছিলাম। আচ্ছা, আপনার বন্ধুকে দেখতে কিরকম বলুন তো? লম্বা, একটু গাট্টা গোট্টা, হ্যান্ডসাম দেখতে। দেখুন না, প্লিজ প্লিজ একটু দেখুন। আচ্ছা, ওনার নাম কি বলুন? বিবেক। না, উনি তো সকাল 8টার সময় ডিপার্চার নিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, বিবেক সকাল 8টায় নিজের বিল পে করে চেক আউট করেছে। আমি নিচ্ছি, দেরি হয়ে গেছে, বেরোতে হবে।
কিছু করার নেই, ক্যাজুয়াল। হ্যাঁ সে তো নিশ্চয়ই। হ্যাঁ আর তাছাড়া যাস না, এটা প্রপার সময় নয়, পরে বলিস। শোন বিবেক, প্লিজ দাঁড়া ভাই, শোন প্লিজ দাঁড়া। কী শুনবো, কী শুনবো? তুই নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড বলতিস? হ্যাঁ বাহ, ভালোই ফ্রেন্ডশিপটা দেখালি বল। ওরা আমাদেরকে সহ্য করতে পারতো না, আর আমরা ওদেরকে, আমি ওদের সহ্য করতে পারতাম না, আর তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম। অ্যাকচুয়ালি গেমটা ভালোই খেললি বল, আমার সাথে ঠিক করলি না এটা। তাই ভাই বিশ্বাস কর, আমি এখনও তোর বেস্ট ফ্রেন্ডই আছি রে। তুই একবার ভেবে দেখ তো, বি পজিটিভ গ্যাংয়ে আমরা একে অপরের কত ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড, আবার এক হয়েছি আমরা। তোকে ছাড়া আমাদের তো অসম্ভব, উই আর ফ্যামিলি ইয়ার। তুই যদি এটাকে গেম ভেবে থাকিস, তো একটা গেমই নয় খেললাম, নিলাম একটা রিস্ক। এমনিতেই তো আমাদের দলটা ছড়িয়ে ছিটে ছিল, এর থেকে খারাপ আর কী হতে পারে বল? কী হতে পারে? আমরা ভাই আবার এক হয়েছি, আর থাকবো এক হয়ে। তোর অপেক্ষায় থাকবো, ওয়েট করবো তোর জন্য।
নাও গিলে আমায় উদ্ধার করো। এটা কি করলি রে? অর্ধেক খাওয়া ফেলেই দিলি। অর্ধেক টাকাও তো তোমার ডিউ আছে, সেটা কবে দেবে? দিয়ে দেবে, যখন দেবে তখন দেখা যাবে। এখন এই পড়ে থাকা খাবারগুলো খাও। আগে পড়ে থাকা খাবারগুলো ক্লিয়ার কর, তারপর খাও। সিগারেট দেন, সিগারেট। আমি দেবো নাকি? হ্যাঁ নেই, যা খেতে দে। এ সানু, লাইটার আছে? এ নেবে। বললাম তো নেই ভাই, দেখ না কারোর কাছে পাস করে। থ্যাংক ইউ। ইগনোর করছিস এখন? ইগনোর করারই কথা, কাজই করেছি এরকম যাতে সবাই ইগনোর করবে। দলটাকে ভেঙেছি, সবার মনে বীজ ঢুকিয়েছি, পিউকে তোর কাছ থেকে আলাদা করেছি। দেখিনি যে কেউ কষ্ট পাচ্ছে কি না, সব শুধু নিজের স্বার্থের জন্য। ভুলে গেছিলাম যে সত্যিটা কোনোদিনও চাপা থাকে না। তাই দেখ দেখ, আজ ভীষণ একা আমি। রোহন সত্যি ভীষণ একা, ফিরে এসছি আর অ্যাকসেপ্ট করবি না? মাফ করে দে আর, ভুল হয়ে গেছে। তুই বি পজিটিভ গ্যাংয়ের একটা ইম্পর্টেন্ট মেম্বার, আমাদের মেনে নিতে হবে যে আমাদের গ্যাংয়ের একটা কঠিন সময় দিয়ে ক্রস করেছিল। সব থেকে বড় হলে তুই তো নেগেটিভ থেকে পজিটিভ মতো এসেছিস, এটা তো অনেক বড় কাজ, অনেক টফ, অনেক কঠিন। হ্যাটস অফ টু ইউ। Sorry, Pew. I'm sorry. I'm sorry. I mean, Madhu. কথায় বলে প্রতিটা অধ্যায়ের যেমন একটা শুরু আছে তেমন তার একটা শেষও আছে। কাল যে ঘন কালো মেঘ আমাদের ওপর ঘুরপাক খাচ্ছিল আজ তা কেটে গিয়েছে, এক নতুন সূর্য আমাদের আশার আলো দেখিয়েছে। প্রতিটা সম্পর্কের মধ্যেই এরকম কিছু নেগেটিভ দিক আর কিছু পজিটিভ দিক থেকেই থাকে। আমরা যদি সেই নেগেটিভ দিকগুলোকে ইগনোর করি দেন সব কিছুই ঠিকঠাক থাকে। সো ডোন্ট বি নেগেটিভ,
বি পজিটিভ।